এখনও উত্তাল সাগর বহাল রয়েছে তিন নম্বর সতর্ক সংকেত সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের গোসল করতে নামায় নিষেধাজ্ঞা হিসেবে বালুচরে ওড়ানো হয়েছে একাধিক লাল নিশানা এরপরও ঝুঁকি নিয়ে সাগরের পানিতে দাপিয়ে বেড়াচ্ছেন অনেকে এই মুহূর্তে সৈকতের লাবনী পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল সরাসরি যাচ্ছে তার কাছে রুবেল কি জোয়ার কি ভাটা কোনো কিছুই মানছে না পর্যটকরা বর্তমানে কক্সবাজারে সাগর উত্তাল রয়েছে তিন নম্বর সতর্ক সংকেত এই সতর্ক সংকেতের মাঝেও কিন্তু পর্যটকরা যে সাগরের উত্তাল ঢেউ সেই উত্তাল ঢেউয়ের মাঝে সমুদ্র স্নান করছে বিশেষ করে আমরা প্রতিটি পয়েন্টে যে লাল পতাকা রয়েছে সেই লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি এখানে কর্মী রয়েছে কর্মীর পাশাপাশি লাইফগার্ড কর্মী রয়েছে তারা প্রতিনিয়ত কিন্তু মানুষজনকে সতর্ক করছে কিন্তু সেই সতর্কতা না মেনেই কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষজন যারা পর্যটকরা যারা এসেছে তারা কিন্তু সমুদ্র স্নান করছে বিশেষ করে লাইফ গার্ড কর্মীরা তারা এবং বীজ কর্মীরা মাইকিং করছে তারা যাতে হাঁটু পরিমাণ পানির নিচে না যায় পর্যটকদের সেভাবে নির্দেশনা দিচ্ছে কিন্তু সেই নির্দেশনা মানছেন না আমরা লাইফ গার্ড কর্মীর যে সুপারভাইজার রয়েছে সিফাত তার সঙ্গে কথা বলেছিলাম তিনি যে বিষয়টি বলছে লাবনী কলাতলি এবং সুগন্ধা পয়েন্টে বর্তমানে বিশ হাজার পর্যটক রয়েছে তারা অনেকেই বালিয়াড়িতে বসে রয়েছে আবার দশ হাজারের মতো অনেকেই সমুদ্র স্নান করছে এই যে সকাল থেকে যে সমুদ্র স্নান সেটি অনবরত সমুদ্র স্নান করছে কিন্তু মানুষজনকে যে বারবার সতর্ক করছে সেই সতর্কতা মানছেন না সে বিষয়টি বলছে এই তিনটি পয়েন্টে লাল পতাকা টাঙানোর পরও হাঁটু পরিমাণ পানির নিচে যাতে না যায় সেজন্য লাইফগার্ড কর্মী সাতাইশ জন লাইফ গার্ড কর্মী রয়েছে তারা সিসে লাইফ গার্ডের জন কর্মী কিন্তু তারা সকাল যে সাতটা থেকে তাদের যে দায়িত্ব সেটি সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা অনবরত করে থাকেন বলে আমাদেরকে জানিয়েছেন শুধু এখানে একটি লাইফ তবে আরেকটি লাইফগার্ড সংস্থা রয়েছে ইয়াসিন লাইফ গার্ড তাদের কোনো কার্যক্রম কিন্তু এখানে আসলে লক্ষ্য করা যাচ্ছে না তো আমরা এখন যেই যে পয়েন্টটিতে রয়েছে লাবণী পয়েন্ট সেই লাবণী পয়েন্টে কয়েকশো মানুষ কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত গোসল করছে তবে সুগন্ধা পয়েন্টে সবচেয়ে বেশি পর্যটক সমুদ্র স্নানরত রয়েছে বিশেষ করে সেখানে কয়েক হাজার পর্যটক সমুদ্র স্নান করছে তো এ ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সব শেষ সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে